হকের পক্ষে যদি মুসলমান সোচ্চার হতে না পারে, কি দোষ ছিল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর, যে লোকটি একজন বুজুর্গ ছিল, যার হাতের মধ্যে হাজার হাজার আলেম ওলামা বায়াত গ্রহণ করেছে, কি দোষ ছিল আল্লামা মামুনুল হকের, যে আল্লামা মামুনুল হককে মাসের পর মাস কারাগারে বন্দী করে রেখে দিয়েছে, কি দোষ ছিল আল্লামা জুনাইদ আল হাবিবের, শুধুমাত্র একটাই দোষ হলো আল্লাহর কোরআনের পক্ষে ময়দানে কথা বলেছে, কি বলেন, ঠিক না ভাই? না, এই একটা দোষের কারণে আজ প্রিয় ভাইয়েরা আমার, কি দোষ ছিল এদের, আজকে আল্লামা মামুনুল হকের পক্ষে বিবৃতি দেওয়ার সাহসও পায় না, কি বলেন, ঠিক কিনা ভাইয়েরা? একটু চিন্তা করেছেন আপনারা, যে সমস্ত আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে রেখে দিয়েছে, এদের সন্তানদের কি অবস্থা, এদের বিবিদের কি অবস্থা, আজকে স্বামীরা স্ত্রীদেরকে দেখতে পায় না, সন্তানেরা তাদের বাবাকে দেখতে পায় না, এদের সংসার কত কষ্টে চলতেছে, কত নিরীহ আলেম ওলামাদেরকে জেলখানায় মুক্ত করে রেখে দিয়েছে। আমরা আজকে বেশি কথা বলবো না, আজকের সাতকানিয়ার ময়দান থেকে আমরা সুচার কণ্ঠে জানিয়ে দিতে চাই, ভারতে বিলম্বে স্বাধীন বাংলাদেশে সকল আলেম ওলামাদেরকে কারাগার থেকে নিঃশর্তভাবে মুক্তি দিতেই হবে, কি বলেন, ঠিক কিনা ভাইয়েরা? এই দাবির সঙ্গে কারাগার এক মত দুটি হাত জোড় আল্লাহকে দেখা, আল্লাহ যেন আমাদেরকে মরতে মুজাহিদ হিসেবে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মহতরম হাজিরিন, ছোট ছেলে রফিকুল ইসলাম মাদানী, এই ছেলেটা মাত্র উঠতেছিল কোরআনের ময়দানে, আর এই ছেলেটাকে রিমান্ডে একের পর এক রিমান্ডে নিতে নিতে তাকে দুর্বল করে ফেলেছে, তার মা সন্তানের দুঃখ বেদনায় কন্তরে নিয়ে কষ্ট সহ্য করতে না পেরে রফিকুল ইসলাম মাদানীর মা গত 28 তারিখ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর চাইতে দুঃখের কথা আর কি হতে পারে? আজকে এই দেশের সুর বাটফা লুচ্ছা যারা, তারা বুক ফুলিয়ে সমাজের মধ্যে চলাফেরা করে, কথা বলেন, ঠিক কিনা? এই দেশের সুরগুলি গুন্ডাগুলি আজকে বুক ফুলিয়ে চলাফেরা করে, কিন্তু কোরআনের ধারক এবং বাহক আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে, এটা আমরা মুসলমান বরদাস্ত করতে পারি না, কি বলেন, ঠিক কিনা ভাইয়েরা? মৃত্যুর চিন্তা যাদের অন্তরের মধ্যে থাকবে, কবরের চিন্তা যাদের অন্তরের মধ্যে থাকবে, মৃত্যুর ভয় যার অন্তরে থাকবে, তারা কোনোদিন জুলুম করবে না, কথা বলুন, ঠিক কিনা ভাইয়েরা? এই জন্যই তো আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে, গোলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যত ক্ষমতা দেখাস না কেন, যত বাহাদুরি দেখাস না কেন, একমাত্র আকাশের সরকারের ক্ষমতা চিরস্থায়ী, দুনিয়ার কোন সরকারের ক্ষমতা চিরস্থায়ী নয়, কি বলেন, ঠিক কিনা ভাইয়েরা? তুই কয় টাকার মালিক হয়েছস, কয়টা গাড়ির মালিক তুই হয়েছস, কয়টা বাড়ির মালিক তুই হয়েছস, তুই যত বাহাদুরি দেখাস না কেন, তুই থাকতে পারবি না, আল্লাহ বলে তুই থাকতে পারবি না, নিমুখ হারাম, তুই থাকতে পারবি না। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় স্বার্থপর, এই দুনিয়ার কাউকে রাখবে না। বাবা একটু চিন্তা করে দেখো, কোটি কোটি টাকা তোমার অ্যাকাউন্টে জমা, আজকে যদি তোমার হায়াতের গাড়ি কবরে চলে যায়, আগামীকাল সকালবেলা তোমার ছেলেরা তোমার শরীরের মধ্যে ব্লেড লাগিয়ে তোমার জামা কাটবে, তোমার জামা কেটে তোমাকে ঘর থেকে বের করে দিবে, কথা বলেন, ঠিক কিনা? স্বার্থপর দুনিয়া, কেন তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো? স্বার্থপর দুনিয়ার মধ্যে কেন তুমি আলেম ওলামার বিরুদ্ধে লেগেছ? কেন তুমি মাদ্রাসার বিরুদ্ধে বাজে মন্তব্য করো? আল্লাহ না তোমাকে বলেছে, তোমার গলার মধ্যে আল্লাহ মৃত্যু নামক রশি পড়িয়ে দিয়েছে? আমাদের ছেলেরা গুড়ি উড়ায় না, গুড়ি দেখেছেন আপনারা? আপনাদের বাসায় কি বলে এটাকে? গুড়ি। সুতা ছেড়ে দেয়, গুড়ি উপরের মধ্যে উঠে, তো আমাদের শায়েক বলে গুড়িটা যখন উপরে উঠে তো গুড়ি এভাবে মাথা নাড়ায় মাথা নাড়ায়, গুড়ির মালিককে গুড়ি বলে, শোনো মালিক, আমি তোমার থেকে অনেক উপরে চলে এসেছি, মাথা লাড়িয়ে ডাক দিয়ে বলে, তুমি আমাকে আর ধরতে পারবা না,
গরুর মালিক বলে, শুনো আমি তোমাকে ছেড়ে দিয়েছি ঠিক আছে, রশি কিন্তু আমার হাতে, আমি যখন রশি ধরে টান মারবো গুড়ি আমার হাতে আসতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর রশিটা সমস্ত বনি আদমের গলার মধ্যে ফরিয়ে দিয়েছি, আর আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছি, তোরা ঘোরাফেরা কর ঘোরাফেরা কর, আমি আল্লাহ তোদেরকে সুযোগ দিয়েছি, কিন্তু তোর মৃত্যুর সময় যখন হয়ে যাবে, আমি যখন রশি ধরে টান মারবো, তো মালাকুল মাউত আজরাইল তোর রূহটা খপ করে ধরবে, টান দিয়ে বের করে নিয়ে আসবে, তুই থাকতে পারবি না।